নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ক্লাব বন্যপ্রাণ নিয়ে আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। তাদের কলকাকলি শুনে আমাদের ঘুম ভাঙলে দিনটা বেশ ভালো লাগে, আবার যখন দিনের শেষ হয় তখন তাদের আকাশে উঠতে দেখে বোঝা যায় যে এবার তাদের ঘরে ফেরার পালা। আজকে আমরা আলোচনা করব পাখি নিয়ে, আলোচনা করব বাংলার পাখি নিয়ে। তিনি আমাদের মধ্যে রয়েছেন, তিনি পেশায় একজন শিক্ষক কিন্তু নেশায় তিনি বার্ড ফটোগ্রাফার। আমাদের সঙ্গে রয়েছেন বার্ড ফটোগ্রাফার অতনু ঘোষ। স্বাগত জানাবো অতনুবাবুকে আমাদের স্টুডিওতে। আজকে আমরা বাংলার পাখি নিয়ে আলোচনা করব, নানান পাখি দেখব এবং তার পাশাপাশি অবশ্যই পাখিদের নেচার সম্পর্কে জানব, কারণ তাদের কিন্তু প্রত্যেকটা পাখির আলাদা আলাদা নেচার রয়েছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যখন রেগে যায় তখন তারা কি করে, যখন তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তখন তারা কি করে, আমাদের মানে মানব জাতিকে তারা কিভাবে নেয়, কিভাবে তারা তাদের বন্ধু করে তোলে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। কথা বলবো পাখিদের খুনসুটি নিয়েও, আমরা কথা বলবো অতনুদার সঙ্গে। অতনুদা, একটুখানি যদি আমাদের বলেন, আমি অবশ্যই চাইবো আমাদের দর্শক বন্ধুদের ছবি দেখাতে। প্রচুর ছবি নিয়ে এসেছেন অতনুদা আমাদের জন্য এবং একটার পর একটা ছবি আমরা দেখবো, আর অতনুদা সেই অনুযায়ী আমাদের বলবেন যে কি পাখি এবং তার কি বৈশিষ্ট্য। তার আগে একটুখানি জানতে চাইবো যে আপনার এই বার্ড ফটোগ্রাফির নেশাটা কেন আসলো আর কি, মানে কিভাবে? অ্যাকচুয়ালি আমি 10 বছর বয়স থেকে ছবি তুলি, তারপর ছবি তুলতে তুলতে নানা রকমের ছবি তুলি, তারপর আজ থেকে বছর কুড়ি বছর আগে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমে বেনু সেনের সান্নিধ্যে আসি। তখন স্যার খুব মানে উৎসাহিত করেন ছবি তোলার জন্যে, তখন মনে হয় নেচারটাকেই আমার নিজের মতো করে নিলে আমি খুব আনন্দ পাবো নিজে, তখন এই নেচারের ছবি তুলতে তুলতে পাখিটাকে বেছে নিলাম। কেন বেছে নিলেন পাখিটাকে? বেছে নিলাম কারণ একটা জিনিস দেখেছি যে মানুষ যেরকম সমস্ত কিছু কথা বলে, চিন্তা করে, পাখিরও ওই রকম চিন্তা করা, কথা বলা একটা রয়েছে, সেটা সারাক্ষণ লক্ষ্য করলে, অবজার্ভ করলে এইটা লক্ষ্য করা যায়। ওরা কোনো কিছু বলছে না অথচ বুঝতে পারছি আমি যে না এইটা বলছে, কাজে একটা না বলা, অবলার সঙ্গে কাজ করাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার, ওই কারণে পাখি নিয়েই কাজ করে আসছি। সেই জন্য তো যেতে হয় জঙ্গলে। হ্যাঁ, বিভিন্ন আমাদের এইটাই আমাদের কাজটা সবসময় জঙ্গলে করতে হয়, ঘরে বসে কাজ নয়, এবং জঙ্গলে এবং পাখি দেখার সময় হচ্ছে আর্লি ইন দি মর্নিং, সূর্য উঠলো যখন, সূর্য ওঠা থেকে 9টা সাড়ে 9টা অবধি পাখির অ্যাক্টিভিটি থাকে, আবার বিকেলে 2:30-এর পর থেকে বা 3টে থেকে সূর্য অস্ত যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি থাকে, ফলে আমাদেরটা হচ্ছে সকালে এবং বিকেলের দিকে। ফলে সকালে মানে ধরুন দূরে কোথাও পাখি তুলতে যেতে গেলে অনেক সকালবেলা উঠতে হয়, সকালবেলা উঠে সেই স্পটে পৌঁছতে হয় 6টা 7টার মধ্যে, কাজেই রাত 3টের সময়ও যেতে হয়েছে অনেক জায়গায়, আবার সন্ধে অবধি যেহেতু পাখির অ্যাক্টিভিটি থাকে সেহেতু সন্ধে অবধি করে ফিরতে ফিরতেও আবার অনেক রাত হয়ে যায়। এই কারণে পাখির ছবি তোলার জন্য কিন্তু অনেক শারীরিক পরিশ্রম দরকার, তারপর অনেক ধৈর্য স্থৈর্য, অনেক ফিজিক্যাল ফিটনেস না থাকলে একটু অসুবিধে আছে, এই কারণে সেইভাবে প্রস্তুত হয়ে করতে হয়। একদম। কোথায় কোথায় গেছেন এখনো পর্যন্ত আপনার? আমি তো মোটামুটি সারা ভারতবর্ষেই ঘুরেছি, যে কটা অভয়ারণ্য আছে বা ন্যাশনাল পার্ক আছে সারা ভারতের, আর যেমন ওদিকে পশ্চিমে গেছি গুজরাট, রাজস্থান, আবার পূর্বে গেছি আসামে, গেছি আসামের সারাউন্ডিংস যে সমস্ত রয়েছে, তারপর উত্তরাখণ্ড হিমালয়ের বেল্টগুলো, নানা রকম পাখিগুলো, হিমালয়ান বার্ডসগুলো যেগুলো আছে সেগুলো সবই ঘুরেছি, পশ্চিমবঙ্গের যে যে জায়গায় পাখিগুলো দেখা যায়, তারপর কলকাতার আশেপাশে কতগুলো মানে পাখি দেখার জায়গা আছে, যেমন পূর্বস্থলী আছে বর্ধমান জেলার, পূর্ব বর্ধমানে, এদিকে জাগুলি রয়েছে, বসিপোতা রয়েছে, আমাদের কলকাতার পাশে সামনেই রয়েছে সিকেবিএস বলে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, রাজারহাট রয়েছে,
আমি রাজারহাটের কাছেই থাকি। এই রকম রাজারহাটের কোথায়? রাজারহাটে ইকো ইকো আরবান ভিলেজ আছে, সেই ইকো আরবান ভিলেজের সামনে যে জলাশয়, সেই জলাশয়ে মানে রাজারহাট ওয়েটল্যান্ড বলে, সেই রাজারহাট ওয়েটল্যান্ডে এখন অনেকটা বাড়ি ঘরদোর হয়ে গিয়ে অনেকটা জায়গাটা দূষিত হয়ে গেছে, বার্ডিং অ্যাক্টিভিটি অনেক কমে গেছে বলে ওইখানে কয়েক বছর আগেও, 5-6 বছর আগেও খুব বার্ড অ্যাক্টিভিটি খুব ভালো ছিল। এখন ওই প্যাচার মোড় বলে একটা জায়গা আছে, সেই প্যাচার মোড় দিয়ে নেবে ওর সারাউন্ডিংটা ওখানে একদম। এবার একটুখানি একে একে যদি পাখি দেখা যায়, একটু যদি বড় করে দেখা যায় পাখির ছবি, তারপরে আমি অবশ্যই চাইবো যে অতনুদা আমাদের বুঝিয়ে বলুন যে কি পাখি রয়েছে এবং সেই পাখির কি নেচার। একদমই, যদি আমরা সেই ছবি দেখতে পারি পাখির ছবি, এবং তখন কিন্তু বলাটা আমাদের পক্ষে অনেক সহজ হবে যে কি পাখি এবং তার নেচার কি। আমরা এটা হচ্ছে কমন হক কাকু, এটা আপনার হেজলিতে তোলা, এটা আমরা যে এশিয়ান কোয়েল কোকিল যেটা বলে, এটা কোকিলের ফিমেল, এটা এটা হচ্ছে লিভার ল্যাপউইং, মানে ল্যাপউইং নদীর তীরে থাকে। আচ্ছা, এটা হচ্ছে পাইট কিংফিশার, পাইট বলতে সাদা এবং কালো। এটা হচ্ছে চশমা পাখি বলে বাংলায়, ওরিয়েন্টাল হোয়াইট আই। আচ্ছা, খুব সুন্দর পোজ নিয়ে দেখুন কি সুন্দর দাঁড়িয়ে। এটা হচ্ছে বসন্ত বৌড়ির বড়টা, বারবেট বলে। আচ্ছা, এগুলো সব উত্তরবঙ্গে পাওয়া যায়। এটা হচ্ছে না, এইটা হচ্ছে কোকিল, ছোট কোকিল, লেসার কৌকাল, আগেরটা হলো কৌকাল। হ্যাঁ, না এইগুলো সব এখানে পশ্চিমবঙ্গেই দেখা যায়। আচ্ছা, আর আগের গুলো উত্তরবঙ্গে। এটা হচ্ছে দেখুন ফিঙে, যেটা বাংলায় আমরা বলি ড্রঙ্গ বলে, ব্ল্যাক ড্রঙ্গ। এবার একটুখানি নেচার যদি জানা যায় যে সমস্ত পাখিগুলো আমরা দেখলাম তাদের। আপনার পাখি একদম যদি পাখিকে খুব ভালোভাবে অবজার্ভ করা হয় একদম মানুষের মতো, যেমন আমরা যখন ছবি তুলতে যাই দেখি একটা পাখিকে কাক করলাম বা পাখির ছবি তুলবো বলে স্থির করলাম, পাখিটা হয়তো আমাকে দেখে ফেলেছে, পাখি এবার দেখে ফেলে সে লুকিয়ে গেল, কিন্তু আমি সেই পাখিটা কোথায় লুকিয়ে গেল আমরা ফটোগ্রাফাররা তার পেছনে ধাওয়া করব না, ধাওয়া করা উচিত নয়, আমাকে কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে থেকে বহুবার আমি মানে ফল পেয়েছি ভালো ছবি তোলার জন্যে, পাখিটা ঠিক আবার আমাকে যেহেতু দেখেছে আবার ও আমাকে তাক করে, ও এবার আমার দিকে তাক করছে আমি আছি নাকি, এইভাবে ঠিক মানে উকি মারে, উকি মারে। এবার তখন যখন উকি মারে আমি তখন এগোই না, আমি আড়ালে চলে যাই, এবার ও আস্তে আস্তে বেরিয়ে আসে এবং মানে ওকে আমরা বলি আমাদের ভাষায় মানে অ্যালাউ করা, ওকে অ্যালাউ করে, এবং ও নিজের মতো যে পাখির জন্যে 7-8 ঘন্টা অপেক্ষা করেছি, রুবি থ্রোট বলে একটা বিদেশি পাখি সাইবেরিয়ান থেকে আসে, দেখলেই চলে যায়, সেই পাখি লুকিয়ে থাকে যখন আস্তে আস্তে সামনে এসে 1 ফুট দূরত্বে চলে আসে, তখন ছবি তোলাই খুব অসুবিধা হয়ে যায় পাখি। এবং এবং তারা কি পোজ দেয়? হ্যাঁ, তারা বিভিন্ন রকম আমাকে বন্ধু মনে করে, মানে মনে করে যে আমি আর কি তার মানে বিপজ্জনক কিছু নয়, হার্মফুল নয়, আমার সাথে তখন একটা মনে হয় যেন একটা খেলার মতো একটা বন্ধু পেয়েছি, তখন ওখানে খায় এদিক ওদিক তাকায়, ওর মধ্যে একটা ভাষা খুঁজে পাই আর কি, তখন আমাদের ছবি তুলতে অনেক সুবিধা হয়। এই কারণে পাখির ছবি তুলতে গেলে সবসময় ধৈর্য নিয়ে বসে থেকে পাখির সঙ্গে আগে র‍্যাপো গড়ে তুলতে হয়, একটা বন্ধুত্ব গড়ে তুলতে হয়, র‍্যাপো করা। হ্যাঁ, এটা আমরা খুব বলি, আমরা খুব বলি যে র‍্যাপো করা। আমি একটা বাচ্চাদের রিটার্ডেড বাচ্চাদের স্কুল চালাই, বাচ্চাদের সঙ্গে যখন 2.5-3 বছর বাচ্চারা আসে, বাচ্চারা দেখলে স্কুলে আসলে খুব কাঁদে, কিন্তু বাচ্চারা যখন ওই কান্না ভুলে যায় তখন মনে করে শিক্ষককে বন্ধু মনে করে। পাখিও ঠিক, পাখির মধ্যেও আমি ওই বাচ্চার মতোই একটা মানে বন্ধুত্বপূর্ণ একটা হাব ভাব খুঁজে পেয়েছি। এই কারণে আমার খুব ওই সাইকোলজিটা মানে পাখির ক্ষেত্রে কাজে লাগিয়ে খুব অনেক সুবিধা হয় ছবি তুলতে। সব থেকে এখনো পর্যন্ত বন্ধু পাখি কাকে মনে হচ্ছে আপনার, মানে সব থেকে মানে কাকে বললে তো ভুল বলা হবে, কাদের কাদের মনে হয়? বন্ধু পাখি অনেক পাখিকেই মনে হয়, যেমন ছাতারে পাখি খুব ঝগড়া করে, চিচি আওয়াজ করে সবসময়,
পাঁচজন ছজন। আবার দেখেছি যে এই ছাতারে পাখি তাকে সবাই বলে, খুব ঝগড়া করে, এ ওই কমন হাক্কাকু যে আছে তার বাচ্চাকে, সে যখন ছোট বাচ্চা হয়েছে খাবার জন্য চাইছে, তাকে এসে ওই খাবার খাওয়াচ্ছে। কাজেই মানে এইটা বলা যায় যে ও ওর মানে মানবিক দিকটা কতটা ফুটে উঠেছে। ওই ছাতারে ঝগড়া করে এরকম একটা পাখিও, ওই বাচ্চা যে খাবার চাইছে তাকে এসে অন্য জায়গা থেকে খাবার জোগাড় করে এনে ওকে খাওয়াচ্ছে। তাই এইটা আমার খুব একটা মানে ভালো লাগে, এই একটা ওর স্নেহটা, এই ঝগড়ুটে পাখির স্নেহটা। আমরা আবারও কিছু পাখি দেখতে চাইবো, যদি একটুখানি স্ক্রিনে বড় করে দেখানো যায় তাহলে বলতে অনেক সুবিধে হবে আমার মনে হয়। অতনুদা, এটা তো আগে বলেছি আমি, গ্রেট বারবেট হিমালয়ে দেখা যায়, আমাদের উত্তরবঙ্গে দেখা যায়, এটাও গ্রেটার কৌকাল। এটা আমাদের এখানে দেখা যায়, আমাদের কাছে পিঠে, এটা লেসার কৌকাল, আমাদের কাছেই দেখা যায় পশ্চিমবঙ্গে। এটা ব্ল্যাক ডঙ্গো, এইটা আপনার, এটা চেস্টনাট, এটা এটা চেস্টনাট মুনিয়া, এর গলে বুকের কাছে দেখুন কালো মতো। এটা হচ্ছে হোয়াইট রাম মুনিয়া, এটা আমরা পশ্চিমবঙ্গে দেখে থাকি এই পাখিগুলো দেখা যায় পশ্চিমবঙ্গে। কোথায় দেখা যায় এটা? পশ্চিমবঙ্গে আপনার এইটা আপনার ইয়েলো ওয়াটলেট ল্যাপউইং, এটা আপনার বর্ধমান জেলায় দেখা যায়, বিভিন্ন জলাশয়ে দেখা যায়। অনেক সময় দেখি আমরা এরকম হয় যে এটা তো সবাই জানে টিয়া পাখি, এটা রোজ রিং প্যারাকিট, দেখুন ঘাড়ের কাছে একটা রিং রয়েছে রোজ আর কি লাল রঙের। এটা হচ্ছে আপনার কালিজ ফিজার্ড, উত্তরবঙ্গে দেখা যায়। এটা হচ্ছে হিমালয়ান বুলবুল, এটাও উত্তরবঙ্গের পাখি, এটা কমন হাক্কাকু, পাপিয়া বলি যেটা, এটা হচ্ছে ফিমেল, আগে বলেছি ফিমেল কোকিল। আমাদের বেশিরভাগ পাখি কি উত্তরবঙ্গে, মানে ওই দিকেরই কি বেশিরভাগ, মানে নানান ধরনের যে পাখি দেখা যায় সেটা কি বেশিরভাগ উত্তরবঙ্গের দিকে দেখা যায়? উত্তরবঙ্গে যেহেতু পাহাড়ি এলাকা, সেহেতু পাহাড়ি এলাকায় ঠান্ডার জায়গায় আর বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, সেই কারণে হিমালয়ান যে পাখিগুলো, হিমালয়ান বেল্টের যে পাখিগুলো, ঠান্ডার পাখিগুলো সব বেশিরভাগ সময় উত্তরেই থাকে, মানে উত্তরবঙ্গে থাকে। আর সেই পাখিগুলো সমতলে খুব মাঝে মধ্যে আসে, বিশেষ করে আসেই না। যেমন একটা কথা বলি, হিল ময়না, হিল ময়না এটা উত্তরবঙ্গে বা পাহাড়ি অঞ্চলের পাখি, এখানে দেখাবো আমি। সেই হিল ময়নাও এখন দেখা যায় আমাদের বোটানিক্যাল গার্ডেনে দেখা যায়, কারণ কি ও ওখানকার রেসিডেন্ট হয়ে গেছে, সারা বছর ধরেই থাকে। তাই এরকমও দেখা গেছে পাহাড়ি অঞ্চলের পাখিও এখানে রেসিডেন্ট হয়ে গেছে। কিন্তু সমতলের পাখি এক ধরনের আছে, আবার যেগুলো উষ্ণপ্রবণ এলাকা, গরম এলাকা, যেমন পুরুলিয়া, পুরুলিয়া যেমন ইন্ডিয়ান রবিন, তারপর ইয়েলো হোয়াইট ব্যাবলার, গ্রে ব্যাবলার, সেগুলো সব ইয়েতে দেখা যায়, উত্তরবঙ্গে দেখা, পুরুলিয়ায় দেখা যায় গরম অঞ্চলের পাখিগুলো। কাজেই বিভিন্ন অঞ্চল ভেদে যে মানে পাখির বসবাসটা হয়েছে, যেমন গ্রেট হর্নবিল, পাইড হর্নবিল, এগুলো সব উত্তরবঙ্গে দেখা যায়, পাহাড়ি অঞ্চলের এগুলো পাখি। আচ্ছা, পরিযায়ী পাখি এখন কি দেখা যায়? মানে খুব কম আসে বলে যে নির্দিষ্ট জায়গায়। যারা পরিযায়ী পাখি অনেকটা পথ অতিক্রম করে আসে, শুধু ইউরোপ থেকে, সাইবেরিয়া থেকে, আরও পাকিস্তান থেকে, নানা জায়গা থেকে এখানে আসে, আবার চলে যায়। এবার আসতে গিয়ে দেখা যাচ্ছে তাদের এখানে বসবাস করার জায়গা, খাদ্যাভাব, ঠিক পরিবেশ অনেক আগেকার থেকে নষ্ট হয়ে গেছে, সেই কারণে পরিযায়ী পাখির আসার পরিমাণ অনেক কমে গেছে। লক্ষ্য করলে দেখতে পাবেন যে সাঁতরাগাছি ঝিলে 4-5 বছর আগেও যে পাখি আসতো, এখন গত বছরেও কম এসছে, এবছরে জানি না কি হবে, এইটা একটা কারণ। আর তারপর যেখানে পাখিরা এসে থাকবে তার মানে খাদ্যের জোগাড় করতে হবে, তার বসবাসে জোগাড় করতে হবে, যেন পানায় ভরে ছিল পুরো জলটা, আবার পুরো পানা পরিষ্কার করে দিলেও সেখানে আবার পানার ওপরও আবার ওদের বসার একটা বায়োলজিক্যাল একটা ব্যাপার আছে,
সেগুলো সব দিক মানে ঠিকঠাক না থাকলে পাখি কিন্তু আসবে না, সেই দিক থেকে পরিযায়ী পাখির আসার মানে ধরনটা অনেকটা কমে গেছে। আগে যেরকম আসতো, আগে আমরা চিড়িয়াখানায় যখন যেতাম তখন ছোটবেলায় দেখেছি যে নানা রকম ধরনের হাঁস সেগুলো ভেসে বেড়াতো খুব কাছ থেকে, কিন্তু এখন গিয়ে দেখা যায় যে চিড়িয়াখানায় সেরকম আর হাঁস এরকম কাছে থেকে কিছু পাওয়া যাচ্ছে না। এটা সবই ওই একটা ওয়েদারের জন্যে, তারপর কিছুটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অনেকটা হয়েছে বলে মনে হয় আমার। একদমই গ্লোবাল ওয়ার্মিং তো অনেকটাই এটার জন্য কারণ বলে অনেকেই ব্যাখ্যা করে। রাজারহাটে বিভিন্ন হাই রাইজ বিল্ডিং গুলো হয়েছে, এই নিয়ে অনেকবার বলেছি আমরা, অনেক কিছু করেছি, এগুলো কারণ যে পাখি আসার ক্ষেত্রে যেমন প্লেন আকাশ দিয়ে চললে যেরকম কোনো কিছু থাকলে ধাক্কা খেলে প্লেনে অ্যাক্সিডেন্ট হবে, পাখিও তো ওরকম ভাবে প্লেনের মতোই আসে। এসে হাই রাইজিং বিল্ডিং থাকলে তার গতি ধাক্কা খাবে, সেই কারণে পাখির আশা অনেক কমে গেছে আগে থেকে। একদমই। আরো কিছু পাখি যদি দেখা যায়, পাখির ছবি যদি দেখা যায়, আমরা যেমনটা দেখছিলাম একটু যদি তাদের নেচার সম্পর্কে জানা যায়, যেমন এই পাখিটা আমরা একটু আগে দেখিয়েছি দর্শক বন্ধু, এই পাখির নেচার ঠিক কেমন? লিভার আপনি একটু আগে বলছেন যে লিভার রিভার ল্যাপুইং বলে এই পাখিটাকে, এই কিন্তু আস্তে আস্তে আপনি ওই অ্যালাউ করে, আমরা ছবি যখন তুলি রিভার ল্যাপুইং আস্তে আস্তে অ্যালাউ করে এবং খুব সুন্দর পোজ দেয়, এদিক ওদিক তাকায়। কিন্তু এই লেসার কৌকাল যেটা দেখাচ্ছে সেই পাখি কিন্তু একটু চঞ্চল আছে। এরকম কখনো হয়েছে যে কোনো পাখি একদম সরাসরি আপনাদের প্রত্যাখ্যান করেছে যে ছবি তুলতে দেওয়া যাবেই না? চেস্টনাট ক্যাপ ব্যাবলার একটা পাখি আছে আমার এখানে আছে, সেই পাখিটা পশ্চিমবঙ্গের উলুবেরিয়া বাগনান ওইদিকে পাওয়া যায়, সেই পাখিটার ধরন হচ্ছে ও যদি ও বেরোলো উলুখাগড়ার যে বনগুলো আছে সেটা দিয়ে ও বেরোলো, ও যদি দেখে যে কোনো মানুষ দাঁড়িয়ে আছে, অন্তত আমার মানে হয়েছে দর্শনে, যে তখন ও আর কিছুতেই বেরোবে না, কিন্তু ওই তখনই আমরা যারা ছবি তুলি তখনই তাকে কোনোভাবে যতটুকু পাবো ছবি তোলা যাবে, কিন্তু এছাড়া খুব সাই বার্ড আর কি, চেস্টনাট ক্যাপ ব্যাবলার বলে, খুব সাই বার্ড ওটা, আর পশ্চিমবঙ্গে আর কোথাও খুব একটা দেখা যায় না। পাখিদের খুনসুটি দেখেছেন কখনো? হ্যাঁ, পাখিদের খুনসুটি তো প্রায়ই দেখা যায়, সব পাখির মধ্যেই দেখা যায়, ওটা ধৈর্য ধরে বসে থাকতে হয়। পাখি যখন নিজেরা নিজেদের মধ্যে খেলে, নিজেরা মধ্যে গল্পও করে, আমি অন্তত মনে হয় যে সবসময়, তারপর পাখির মধ্যে যে পূর্ব রাগ হয় সেসব এক একটা পাখির এক এক রকম। যখন ময়ূরের পূর্ব রাগ হয়, ময়ূর পেখম তুলে নানা রকম নাচে ভঙ্গি দেখায়, মানে ফিমেল ময়ূরীকে অ্যাট্রাক্ট করে, যেরকম ইন্ডিয়ান স্কিমারের ক্ষেত্রে হুবারিং হয় ওপরে, এরপর নীলকণ্ঠ পাখির ক্ষেত্রে ওরা আকাশে শূন্যে ডিগবাজি খায়, পুরুষ পাখিটা আকাশে ডিগবাজি খেয়ে নানা রকম ভঙ্গিমা করে স্ত্রী নীলকণ্ঠকে অ্যাট্রাক্ট করার জন্য। বাবুই পাখির ক্ষেত্রে আমরা দেখেছি পুরুষ বাবুই পাখি যেটা বয়া উইভার, ওরা যে বাসা বানায় সেই বাসাগুলো সুন্দর সুন্দর করে এক একটা বাসা বানায়, এবং এক একটা স্ত্রী বাবুইকে এনে দেখায়, ওদের হচ্ছে যে যত সুন্দর বানাতে পারবে সেই সুন্দর বাসাটাকে তাদের মানে অ্যাট্রাক্ট করতে পারবে, সেই স্ত্রী বা ফিমেল বাবুই পাখি তখন তাকে এসে আশ্রয় ঘর করবে, তাই তাকে বাসাটা খুব সুন্দরভাবে বানাতে হবে। আমি অবশ্যই আপনার সঙ্গে বাসা নিয়ে কথা বলছেন শেয়ার করতে হবে যে ঘুঘু পাখির বাসা আমাদের বাড়িতে করেছিল, মানে একটা ছোট্ট চেয়ার ছিল বাড়ির এক ব্যালকনিতে, সেইখানে সেই চেয়ারের উপরে হঠাৎ করে দেখছি যে মানে বাইরে থেকে কিছু ওই গাছের ডাল ওখানে রাখা, তারপরে সেটা একটু বাড়লো, তারপরে বুঝতে পারলাম যে সেখানে ঘুঘু পাখি আনাগোনা করছে। আনাগোনা করছে সেটা বোঝার পর বেশি দিন লাগলো না, ওখানে দুটো ডিম পারলো তারা, এবং ডিম পাড়ার পর কিন্তু ধীরে 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 ধীরে
সেখানেই বসে পড়লো সেই পাখি, এবং অনেক বেশ কিছুদিন লাগলো সেই ডিম ফুটে বাচ্চা বেরোতে, এবং পুরো প্রক্রিয়াটা কিন্তু আমাদের বাড়িতে রীতিমতো ঘরের ভেতরে হলো। ঘুঘু পাখি খুব মানে ফ্রেন্ডলি পাখি, একটু আগে বলছিলেন যে কোন পাখি অ্যালাউ করে, ঘুঘু পাখি খুব অ্যালাউ করে। ও ঘুঘু পাখি হচ্ছে পায়রার মতো, সামনে দিয়ে ধান দিলে কে ঘুরে ঘুরে বেড়াবে, কে কি করছিস তাকে সেদিকে কোনো লক্ষ্য রাখবে না, খুব ফ্রেন্ডলি। খুব অনেক রকমের ঘুঘু আছে, আমিও এখানে এনেছি কয়েক রকমের ঘুঘু, দেখতে পাবেন। এইটা হচ্ছে ব্ল্যাক সোল্ডার কাইট, এটা আমাদের কাছেই বসিপোতার এখানে পাওয়া যায়। এটা হচ্ছে আলেকজান্ড্রাইন প্যারাকিট, এর এই পিঠের দিকে লাল রঙের একটা দাগ আছে, এটা দেখেই চেনা যায়। এটা রোজ রিংড প্যারাকিট, এই ঘাড়ে লালটা দেখে বোঝা যায়। এটা তো পার্বত্য অঞ্চলের উত্তরবঙ্গে খালিজ প্রিজান্ট। একটু ছবিগুলো বড় করে দেখা গেলে ভালো হতো বোধহয়। এটা তো হিমালয়ান বুলবুল, উত্তরবঙ্গে এর আগে দেখেছেন। আরো অনেক ধরনের টিয়া পাখি, আপনি তো দুটো ছবি দুটো বললেনই, সেটা মোটামুটি কত ধরনের দেখেছেন, আর এদের নেচারটা ঠিক কেমন হয়? মোটামুটি বাড়িতে মানে পোষা কিছু, তার মধ্যে তো পোষাও যায় মানে পোষে আর কি অনেকে বাড়িতে। হ্যাঁ পোষে, কিন্তু এখন তো বন্য প্রাণী বলতে পাখি পোষা, পাখি ধরা এবং পোষা ওরকম ভাবে তো একটু আইন বিরুদ্ধ মানে হয়ে গেছে। সেই কারণে এই যে রেড বেস্টেড প্যারাকিট বা পাম হেডেড প্যারাকিট, এইগুলো হচ্ছে দেখা যায়। বৈদ্যবাটি খাল বলে একটা জায়গা আছে, বা আমাদের ভিক্টোরিয়াতেও রেড হেডেড প্যারাকিট, পাম হেডেড, রেড বেস্টেড প্যারাকিট বা আলেকজান্ড্রাইন প্যারাকিট, এগুলো সবই দেখা যায়। শুধু ওই মাথাটা যাদের কালো মতো। এদের নেচার কেমন হয়? এরা হচ্ছে মোটামুটি ওই অতটা সাই নয়, এরা অ্যালাউ করে, এরা নিজেদের মতো খেলে, একটা পরিবার মতো গড়ে তোলে, এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে ওই গাছে, নিজেদের মতো খেলে বেড়ায়। এরা ফ্রেন্ডলি মোটামুটি ভালোই। টিয়া পাখি এই কারণে লোকে, এই যে আলেকজান্ড্রাইন প্যারাকিট, এইটা তো অনেকে পোষে, আগেকার দিনে দেখতাম বড় কাঠের খাঁচায় পুষতো আর কি। এটা কি পাখি? এইটা আপনার স্টিক থ্রোটেড, একটু একটু বড় করে দেখালে ভালো হয়। এটা স্টিক থ্রোটেড উডপেকার, এটা হচ্ছে মেল, আর আগে যেটা দেখালো ফিমেল। এটা হচ্ছে গ্রে ফ্যাঙ্কোলিন, এটা বর্ধমান জেলার বরশুলে দেখা যায় খুব। আচ্ছা, এইটা হচ্ছে এই রেড বেস্টেড প্যারাকিট। আচ্ছা, যেটা আপনি বলছিলেন কম দেখা যায়। হ্যাঁ একদম অন্যরকম দেখতে, দেখুন বুকের কাছে কিরকম লাল রঙের একদম। হ্যাঁ এটা, এটা হচ্ছে লিনিয়েটেড বার্বেট, আমরা যাকে বসন্ত বৌড়ি বলে থাকি, বসন্ত বৌড়ির অনেকগুলো। এটা লিনিয়েটেড রেখাযুক্ত। এটা হচ্ছে কমন গ্রিন ম্যাকফাই, খুব সুন্দর দেখতে, এটা উত্তরবঙ্গেই পাওয়া যায় বেশি। এটা হচ্ছে লেসার মানে ছোট ইয়েলো ন্যাপ, হ্যাঁ খুব সুন্দর। এটা হচ্ছে ভার্ডিডার ফ্লাই ক্যাচার, এটাও শীতের শীত প্রধান জায়গায় থাকে, মানে উত্তরবঙ্গে দেখা যায়, আরো বিভিন্ন ঠান্ডা জায়গায়। এটা হচ্ছে স্কেলি বেস্টেড মনিয়া, যেমন স্কেলি রয়েছে একটা আঁশ মতো। এটা হচ্ছে মেরুন ওরিউল, এটাও পার্বত্য অঞ্চলের উত্তরবঙ্গের পাখি, আরো পার্বত্য অঞ্চলে দেখা যায় ঠান্ডার জায়গায়। এটা হচ্ছে রেড বিল লিওথ্রিক্স, এটাও শীত প্রধান জায়গার পাখি, অ্যাট্রাক্ট করার জন্য ওরা নাচে, নানা রকম ভগ্নি করে। এটা যেমন গ্রিন ব্যাক টিট, এটাও পাহাড়ি অঞ্চলের পাখি আমাদের উত্তরবঙ্গের। কি সুন্দর ওদের রং পরিচর্যা, নানা রকম, যারা উত্তরবঙ্গে থাকেন হ্যাঁ তারা খুব মানে ভাগ্যবান সুযোগ পান। হ্যাঁ এটা গ্রেট টিট বলে, এই টিট আমাদের এখানে দেখা যায় নানা জায়গায়, খুব সুন্দর দেখতে। আগেরটা দেখলেন গ্রিন ব্যাক টিট, এটা হচ্ছে গ্রেট টিট, দেখা যায় কিন্তু খুবই রেয়ার বোধহয়। হ্যাঁ আমাদের এদিকে তো সেরকম। এটা এইটা দেখুন গ্রেট হর্নবিল, এটা উত্তরবঙ্গে দেখা যায়, উত্তরবঙ্গে নানা জায়গায়। এটা হচ্ছে ইমারাল্ড ডাব, এই ঘুঘুর কথাই বলতে গেলে বলছিলাম নানা রকমের ঘুঘু আছে। এটা হচ্ছে ইমারাল্ড ডাব, খুব সুন্দর দেখতে, একটু বড় করে দেখালে ভালো হয়।
দেখলেই চলে যায় সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে গ্রেট হর্নবিল, যেটা তার ওই পাখা মেলে আকাশে উঠছে, এটাও উত্তরবঙ্গের পাখি ঠান্ডার জায়গায়। এটা হচ্ছে ব্ল্যাক বুলবুল, বুলবুল নানা রকমের আছে, যেরকম রেড ভেন্টেড বুলবুল, এটা হচ্ছে ব্ল্যাক বুলবুল। পুরো বুলবুলের গাটা হচ্ছে কালো। এটা হচ্ছে প্লাটিন কল বলে আছে, এটা হচ্ছে স্মল প্লাটিন কল, খুব ছোট ধরনের পাখিটা, সুন্দর দেখতে। এটা আমাদের পশ্চিমবঙ্গেই দেখা যায়। এটা হচ্ছে একটা শিকারি পাখি, শিকরা বলে, একটু ভালো মানে সামনের দিকে দেখলে ভালো। আচ্ছা, শিকরা পাখি। এটা হচ্ছে রুফাস উডপেকার, রুফাস মানে হচ্ছে এই রংটাকে বলে রুফাস, নসি নসি কালার, রুফাস উডপেকার। এই কথাই বলছিলাম, এটা হচ্ছে কমন হককাকুর জুভেনাইল, মানে ছোট। এই বাঁদিকে হচ্ছে ছাতারে পাখি, এই ছাতারে পাখির কাছে ও খাবার চাইছে। ছাতারে পাখি এত ঝগড়ুটে পাখি হওয়া সত্ত্বেও ওকে এই খাবার এনে এনে দেয়, খুব মানে একটা উপকার করে। এবং একটা অন্যরকম, হ্যাঁ একটা অন্যরকম একটা বিষয় আছে। এইটা হচ্ছে ব্রাউন ফিশাউল, এই জুভেনাইল বাচ্চা আর কি। এইটা এইটা হচ্ছে ব্রাউন ফিশাউল, আর আগে যেটা দেখানো হলো সেটা হচ্ছে ওর বাচ্চা। আচ্ছা, এটা হচ্ছে স্পটেড টাউলেট। এই যে আপনি বলছেন এই এই আউল বা প্যাচার ছবি তুলতে তো আপনাকে রাতে নিশ্চয়ই থাকতে হয়? না, ছবি তুলতে গেলে রাতে নাইট সাফারি হয় সেগুলো আলাদা, তার জন্য আলাদা ব্যবস্থা, সে টর্চ দিয়ে। কিন্তু সেগুলো যেগুলো যে পাখিগুলো আবার রাতে বেরোয় সেগুলোরই নাইট ফটোগ্রাফি করি। রাত চড়া কিছু আছে, নাইট জার আছে, সেগুলো টর্চ দিয়ে, তবে সেগুলো খুব রেয়ার করা হয়, এমনি সেটার পাখি ডিস্টার্বড হয় অনেক। রাত্রিবেলা নাইট সাফারি করে পাখির মধ্যে চোখে টর্চ পেলে তার ছবি তোলাটা ঠিক আমার ঠিক ব্যক্তিগতভাবে অতটা পছন্দের নয়, ওখানে আমি ডে টাইমেই বেশিরভাগ ছবি তুলি। একদম, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরবো। বিরতি থেকে ফিরে আমরা আরো ছবি দেখবো এবং আরো অনেক কিছু জানবো বাংলার পাখিদের সম্পর্কে, সঙ্গে থাকবেন।